এরপরে গিয়া বুকের বন্ধা করতে করতে ওই শ্বাস ফলাইতে না, এই 4-5 দিন থেকে খাওয়ানো ছেড়ে দিছে, শুধু জল খায় জল খায়। কি কোনো ধরনের নেশা টেশা করতো? নেশা ওই এমনিতে দেখতাম না, ওর সময় যে কই ইঞ্জেকশন হইতো বলে। আচ্ছা, বয়স কত ভাইয়ের? 22। নাম কি? ফরসঞ্জিত সরকার। আচ্ছা, আপনার কই ছেলে? দুইজন। সে কি করতো? এর নাম কীর্তন করতো তো চুরুড়া। এর নাম করা কুলি আছিল, সব কাজের মধ্যে বিদ্যা, সবাই আগরতলা তারে লয়ে যাইতো, ওই রেশন বাগান সে গানের শিল্পী আফ্রিকা দুর্গাশমনি বড় বড় শেট পাটি লয়ে যেত। আর একজন পাক্কা কুলি আছিল তো, কুলির মধ্যে উস্তাদ নাম করা তো ড্যান্ডেট খাইতো, নেশাও তো আসলো, তারপরে দা মদ খাইতো, কট্টা খাইতো, ড্যান্ডেট খাইতো, এই কারণে মারা গেছে। জীবিতে নিছিলাম, জীবিতে ভালো করে আনছি, আইনে ছিল মানে কদিন মানে ভালোই আসলো, এরপর আবার খাওয়া শিখছে, তারপরে আবার এমন হয়েছে মানে সিল্লাকালি, এরপর রোগে মারা গেছে। এখন কি নেশার কারণে মারা গেছে না রোগে মারা গেছে? নেশা খাই তো মারা গেছে। নাম কি যে মারা গেছে তার? আমার ভাইয়ের নাম হইল প্রসেনজিৎ সরকার। বয়স কত হইব? 22 বছর। কতদিন ধরে সে এই ড্রাগসের নেশায় আসক্ত? এক দেড় বছরই। তোমার কি হয়? আমার ছোট ভাই। এমন কইতাম সাই মানে এমন মানুষে না খাক, মানুষে সুন্দর করে চলুক, মানুষে মানে এই নেশার ভিতরে না যাক, মানে নেশা মতো মানে উড়াই দেয় কিনা আমি চাই। মানে নেশার কারণে আমার ভাই মারা গেছে, আরেকজনের ছেলে মারা দেবো, আরেকজনের ভাই মারা দেবো, এমন তো সবই মারা দেবো, নেশা করতে মানে মানুষে মারা দেবো, নেশাটা উড়াই দিলে ভালো। মানে আমার ভাই মারা গেছে, আমার দুঃখের বিষয়, আমি মানে দূর করতাম সেটা।